आज 65টি ল্যাবের রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করব। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,563টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 16,292টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 6,44,011টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে যেটা 16,292টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 3,412 জন, শনাক্তের হার 20.94%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 119,198 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 880 জন এবং এ পর্যন্ত সুস্থ 47,635 জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত 1,545 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 38 জন এবং নারী 5 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছরে 1 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 18 জন, 61 থেকে 70 10 জন, 71 থেকে 80 5 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 16 জন, চট্টগ্রাম 15 জন, রাজশাহী 6 জন, খুলনা এবং ময়মনসিংহ বিভাগে 2 জন করে, বরিশাল এবং সিলেট বিভাগে 1 জন করে। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন, বাড়িতে 12 জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন 1 জন। এখানে একটু উল্লেখ করি, সারা বিশ্বেও পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি এবং পুরুষরা গুরুতর হচ্ছেন বেশি, চিকিৎসা নিতে চিকিৎসার উপসর্গ যারা আক্রান্ত হচ্ছেন তারা গুরুতর হচ্ছেন বেশি। এবং এখানে scienceDirect.com সূত্র গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে জানতে পেরেছি যে পুরুষদের আক্রান্ত হওয়া এবং এটা আরও গুরুতর হওয়া, মৃত্যু হার বেশি, মৃত্যু ঝুঁকি বেশি হওয়ার কারণগুলো হলো যে পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি, যে ব্যাধিগুলো হলো ইস্কেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক রেনাল ডিজিজ এবং আদার কিছু অকুপেশনাল এক্সপোজারও বেশি থাকে, যারা পেশাগত অকুপেশনাল এক্সপোজারও পুরুষদের মধ্যে বেশি থাকে। তাছাড়াও পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল রিস্কও থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয় এবং তাদের সোশ্যাল আইসোলেশনের কম থাকে। এইসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। আরেকটি সুবিধা যেটা নারীরা পেয়ে থাকেন, বলা হচ্ছে যে ইনেট ইমিউনিটি বা জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে তাদের ডাবল এক্স ক্রোমোজোমের জন্য। এগুলো আমার সূত্র হলো scienceDirect.com, যেটা 4 মে প্রকাশিত হয়েছে গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে। জারিমা শর্মা এবং এরিন ডি মাইকোস এই ফিচারটি প্রকাশ করেছেন, সেখান থেকে আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম।